জাপান থেকে আসা দুই শিশুকে নিজ জিম্মায় রাখতে চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। এই দুই সন্তান শিশু সন্তানই মায়ের সঙ্গে থাকবেন, বাবার সঙ্গে থাকবেন না। এখন থেকে জাপানি মায়ের কাছে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা থাকবে বলে জানান আইনজীবীরা। রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় দিয়েছেন। জাপানি মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির এ ব্যাপারে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এতে শিশুদের নিয়ে জাপানে ফিরতে বাধা নেই জাপানি মায়ের। দুই শিশুর বাবা ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার বলেন, রায়টিতে তার মক্কেল সংক্ষুব্ধ। তিনি আরও বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এর আগে গত 22 জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক শুনে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে জাপানি শিশু দুটির বিষয়ে সিদ্ধান্তে এসেছেন আদালত। জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন বাবা ইমরান শরীফ। মামলায় বাদী পক্ষের তিনজন সাক্ষ্য দেন আদালতে। বিবাদী পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন জাপানি মা এরিকো। মিশকাতুল মুনিয়া, জাগরণ টিভি, ঢাকা।